জায়গাতে কী কী নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি বেগুন, তিল আর রুই মাছ, টমেটো, কাঁচা লঙ্কা। এই দিয়ে বন্ধুরা আমি একটা দারুণ স্বাদের রেসিপি করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। ধুয়ে নিয়েছি, এবার এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বেগুনগুলো আমি কেটে নেবো। এই বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা, দেখুন বেগুনগুলো এরকম করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোগুলো কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি লঙ্কাটা বেটে দেবো, আর একটা লঙ্কা আমি গোটা দেবো। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি লঙ্কা কিন্তু দিতে পারেন। এখানে দেখুন কড়াটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়াতে তেল দিয়ে আমি মাছগুলো আগে ভেজে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বন্ধুরা অনেকেই বলে বা আমার ঠাকুমাও বলতো যে তিল খেলে হার্টের জন্য কিন্তু খুব ভালো, যারা কোলেস্টেরল রোগী আছে তাদের কিন্তু তিলটা খুবই উপকারী। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বেটে নেবো। এখানে দেখুন একদম অল্প করে নিয়েছি জিরে, দুটো লঙ্কা নিয়েছি, আর এখানে এর সাথে আমি দিয়ে দেবো সাদা তিল। সাদা তিলটা বেশি করে দেবো এর মধ্যে, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই তেলটার মধ্যেই আমি তরকারিটা করে নেব। প্রথমে দিয়ে দেবো তেলে 5 ফোড়ন আর একটু রাঁধুনি, দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো আর বেগুন আমি দুটোই দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দিয়ে একটু ভাজতে হবে কিন্তু তাকে ভালো করে সময় নিয়ে। অল্প একটু হলুদ, এই তরকারিটাতে বন্ধুরা বেশি হলুদ কিন্তু দিতে লাগে না, অল্প একটু হলুদ দিলেই হয়ে যায়। আর এখানে আমি যে তিল আর জিরেটা বেটে রেখেছি এটা এবার এর মধ্যে দিয়ে নেব। খানিকক্ষণ ভেজে নিয়েছি খুব ভালো করে, এবার এর মধ্যে মশলা বাটা জলটা দিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে ঝোলটা এরকম করে একটু দিয়ে এটা এখন চাপা দিয়ে দেবো। এইরকমই রসা রসার মতো কিন্তু তরকারিটা হয়, আর খেতে কিন্তু একদম অসাধারণ হয়। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন তো কত সহজে আর কত অল্প উপকরণ দিয়ে তিল, বেগুন আর মাছ দিয়ে রেসিপি আমি বানিয়ে ফেলাম। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, আপনারা না করলে বুঝতে পারেন না। অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকে তো আমি এই রেসিপি দিয়ে এক থালা ভাত খাবো। এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবো ঝটপট একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য।